তাপপ্রবাহে বন্যপ্রাণীদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা বেঙ্গল সাফারিতে। বাঘের খাঁচার সামনে দেওয়া হলো কুলার, চূড়ান্ত বদল ডায়েট চার্টে, দেওয়া হচ্ছে বরফ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণীকুল। দিনের পর দিন ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গেও। তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটছে। তীব্র তাপমাত্রার কারণে সমস্যায় পড়ছে বন্যপ্রাণীরাও। তীব্র গরমে নাজেহাল হয়ে স্বস্তি পেতে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে বন্যপ্রাণী। এই তীব্র তাপপ্রবাহের হাত থেকে বন্যপ্রাণীকে রক্ষা করতে এবারে বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। একেতেই তীব্র গরম, তার মধ্যে বইছে লু। এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ থেকে শুরু করে বন্যপ্রাণী সকলেই। তৃষ্ণা মেটাতে প্রাণ রক্ষার তাগিদে জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে বন্যপ্রাণীর দল। সে কারণেই তীব্র গরমের হাত থেকে বন্যপ্রাণীকে বাঁচাতে বিশেষ উদ্যোগ বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের। তীব্র গরমে বন্যপ্রাণীকে বাঁচাতে নাইট শেল্টারের সামনে বসানো হয়েছে এয়ার কুলার। তেমনি এনক্লোজারের ভেতরে রাখা হয়েছে স্নানের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা। শুধু তাই নয়, একাধিক পশুর জন্য বরফের চাঁইয়ের বন্দোবস্ত করা হয়েছে। সেই সঙ্গে বেঙ্গল সাফারির অন্দরমহলে থাকা পশু পাখিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখছেন চিকিৎসকরা। প্রতি মুহূর্তে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সেই সাথে তীব্র গরমের হাত থেকে রেহাই দিতে ইতিমধ্যেই পশু পাখিদের ডায়েট চার্ট বদলে দিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই সব পশু পাখিদের ডায়েট চার্ট বদলে দেওয়ার পাশাপাশি প্রতিদিনের ডায়েট চার্টে রাখা হয়েছে ওআরএস। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ে তরমুজ, আপেল, কলা এবং পর্যাপ্ত জলের পাশাপাশি ওআরএস এবং ভিটামিন সি দেওয়া হচ্ছে পশু পাখিদের। পাশাপাশি পাখি সহ অন্যান্য জীবজন্তুদের এনক্লোজারের বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে এই গরমের তীব্রতাতে, যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে। 24 ঘন্টা নজরদারি চালানো হচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকদের পক্ষ থেকে। এ বিষয়ে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্কের IFS বিজয় কুমার জানান, প্রতি বছরের তুলনায় এই বছরে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই তাপপ্রবাহের কারণে আমরা সর্বক্ষণ পশু পাখিদের উপরে নজর রাখছি, তাদের পর্যাপ্ত খাদ্য ও জল সরবরাহ করছি। যেহেতু তীব্র তাপপ্রবাহের কারণে পর্যাপ্ত জলের প্রয়োজন, সে কারণে সর্বদা তাদের জল সরবরাহ করা হচ্ছে। সেই সাথে তাদেরকে ওআরএস দেওয়া হচ্ছে। বন্যপ্রাণীদের ইমিউনিটি অনেকটাই কম থাকে, সেই কারণে তাদের পর্যাপ্ত ইমিউনিটির দিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও তীব্র রোদে যাতে তাদের কোনো কষ্ট না হয়, সে কারণে ছাউনির ব্যবস্থাও করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও জানান, তীব্র তাপপ্রবাহের কারণে পশু পাখিদের জন্য বেঙ্গল সাফারি পার্কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে, এবছর একটু গরম বেশি আছে, এর জন্য আমরা বিভিন্ন স্পিসিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে। বেশিরভাগ এটা ইস্যু হয় ওদেরকে ডিহাইড্রেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওঠার জন্যে ওদেরকে ইনডাইজেশন হয়, এরকম হয়ে থাকে। এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি, ওদেরকে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করা, এটা প্রথম। এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে, সবাই ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সবই জায়গাতে পাইপড ওয়াটার আছে, এখানে ওটা কোনো অসুবিধা কিছু নেই। ওয়াটার হোল আছে, ওয়াটার হোলে সবসময় জল থাকে, এখানে সবসময় জল থাকে। প্রত্যেক দিন আমরা 2 বার ওটা চেঞ্জ করে, এটা সবই জায়গাতে হচ্ছে মিনিমাম। আমি এটা বলছি 2 বার, যদি এটা বিয়ার থাকলে আর টাইগার থাকলে এটা আমরা বেশি করে, লাইনকে 2 বার করে। এরকম ড্রাই ল্যান্ড স্পিসিস আছে, কিছু কিছু আমাদের ডিয়ার্স আছে, ওদেরকে 2 বার চেঞ্জ করলে হবে। বাকি দরকার আমরা যতটুকু দরকার অতটুকু আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা জলের কাবার জল। এটা আর একটা জিনিস আছে, আমরা একটা স্প্রিঙ্কলার আছে এখানে, স্প্রিঙ্কলার সিস্টেম কী করে, ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে, কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে। এই জন্য আমরা স্প্রিঙ্কলার রেখেছি অনেকটা জায়গাতে, সবই শেল্টারে সবই জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিঙ্কলার আছে। স্প্রিঙ্কলার মাঝে মাঝে এখানে কাজ করে, ওটা যেন ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা। এটা এর সাথেও আমরা অন্য কোনো কাজ করছি, যেটা ইনডাইজেশন প্রবলেম হবে, ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করব। যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেবো, যেহেতু ওনার বডি টেম্পারেচার বেড়ে যাবে, দিনে দিলে ডাইজেশনটা ইস্যু হয়, এই জন্য আমরা ওটা বেড়ে যায়। আবার আমরা শেড ক্রিয়েট করি, অনেকটা শেড ক্রিয়েট করছি। শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে, ব্যাম্বু তাচ দিয়ে। সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করি, অ্যাটলিস্ট 2/3 অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড, মিনিমাম 1/3। পাখিদেরকে আমরা মিনিমাম 1/3 এরিয়া আমরা শেড করে রেখে, যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ও শেডে থাকতে পারবে ওরা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।